আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি, এবং একই সাথে ডান পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখলে নিয়মিত আপডেট পাবেন নতুন ভিডিওর। একটা বিরাট ব্যবসা প্রতিষ্ঠান হঠাৎ করেই ভয়াবহ রকম লোকসান করে ফেলল, এবং লোকসান করার পর সেই প্রতিষ্ঠানের মালিক রীতিমতো দিশেহারা হয়ে গেলেন। তিনি রাতের পর রাত ঘুমোতে পারছিলেন না, এবং তিনি ভেবে পাচ্ছিলেন না যে এই লোকসান থেকে উঠবার উপায়টা আসলে কি, এই লোকসান আসলে কেন হচ্ছে। তো তিনি হঠাৎ করে একদিন ধরতে পারলেন এই লোকসানের পেছনে আসলে কে আছে। পরদিন তিনি অফিসের গেটে বড় করে একটা নোটিশ টানিয়ে দিলেন। অফিসের কর্মচারীরা যখন অফিসে ঢুকছে, তারা সবাই তাকিয়ে দেখছে যে অফিসের গেটের সামনে একটা বিশাল নোটিশ টানানো, এবং সেই নোটিশের মধ্যে লেখা আছে এই অফিসের এত বড় লোকসান, এত ভয়ঙ্কর বিপর্যয়ের পেছনে যে রয়েছে সেই মানুষটি মারা গেছে, তার লাশটি রাখা আছে অফিসের কনফারেন্স রুমে, আপনাদের সবাইকে সেই লাশটি দেখার অনুরোধ করা যাচ্ছে। সবার খুব মন খারাপ হয়ে গেল, নিশ্চয়ই তাদের কোনো না কোনো কলিগ এই অফিসের লোকসানের পেছনে দায়ী ছিল এবং সে মারা গেছে। তারা সেই কনফারেন্স রুমে গেল এবং গিয়ে দেখল লাইন ধরে অন্যান্য কর্মচারীরা সেই লাশটাকে দেখছে, এবং সবাই আবিষ্কার করলো যেই সেই লাশটাকে দেখছে তার মুখ খুব বিবর্ণ হয়ে যাচ্ছে, খুব দিশেহারা দেখাচ্ছে সেই মানুষটাকে। এবং লাইনের অন্য মানুষগুলো তখন খুব চিন্তিত হয়ে যাচ্ছে যে কে সেই মানুষ যে এই অফিসের এত বড় লোকসানের পেছনে দায়ী ছিল এবং যে মারা গেছে, এবং তাকে দেখে অন্যরা এমন বিবর্ণ হয়ে যাচ্ছে কেন। আসলে সেই কফিনের ভেতরে কোনো মানুষের লাশ ছিল না, সেই কফিনের ভেতরে ছিল একটা বড় আয়না। যখনই কেউ উঁকি দিয়ে সেই কফিনের ভেতরে লাশটাকে দেখতে চাইছিল, ঠিক তখনই সে আবিষ্কার করল যে আসলে সেই কফিনের ভেতরে তার চেহারাটাই দেখা যাচ্ছে ওই আয়নার ভেতর। এবং সেই আয়নার পাশে একটা কাগজে লেখা ছিল এই অফিসের আজকের বিপর্যয়ের পেছনে কোনো একজন মাত্র ব্যক্তি দায়ী ছিল না, আসলে দায়ী ছিলে তুমিও। এবং যখনই একজন কর্মচারী উঁকি দিয়ে তার নিজের চেহারাটা সেই কফিনের ভেতরে দেখতে পাচ্ছিল, ঠিক তখনই সে রিয়েলাইজ করতে পারছিল হয়তো তার কারণেই, তার কোনো একটা অবহেলার কারণে, তার ডেডিকেশনের কোনো একটা অভাবে হয়তো অফিসের এই ভয়াবহ বিপর্যয়টা হয়েছে। এবং সেই কাগজটাতে লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারো একমাত্র তুমি, এই গোটা পৃথিবীতে তোমার সাফল্যের পথে তুমি ছাড়া আর কেউই বাধা হয়ে উঠতে পারে না। সুতরাং তুমি তোমার সাফল্যের পথে বাধা হয়ে উঠতে থাকা নিজের ভেতরের সেই অন্য সত্তাটাকে এভাবেই কফিনবন্দি করে অন্য কোথাও দূরে মাটি চাপা দিয়ে দাও, তাহলে হয়তো তোমার আনন্দের গল্পগুলো, সফলতার গল্পগুলো লিখতে পারবে শুধুই তুমি।